আগামী 30 জুলাই ভোট হতে যাওয়া 3 সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট নিয়ে জোটের 2 শরিক বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সিলেটে বিএনপি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে, আর জামায়াত ইসলামী তাদের দলের নেতা এহসান মাহবুব জুবাইরকে নিয়ে আগে থেকেই ভোটের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি প্রার্থী ঘোষণা করলেও জামায়াত ভোটে অংশ নিতে মরিয়া। দলের একজন নেতা নিউজ টিভিকে জানান, তারা শেষ নির্বাচনী মাঠ ছাড়বেন না, সেখানে উন্মুক্ত লড়াই হবে। সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপির কাছে ছাড়ের দাবি আগেই জানিয়ে রেখেছিল জামায়াত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থগিত নির্বাচনে সেলিম উদ্দিন এবং গাজীপুর সিটি কর্পোরেশনে এস এম সানাউল্লাহকে প্রার্থী করার পেছনে জামায়াতের মূল উদ্দেশ্য ছিল সিলেট নিয়ে দর কষাকষি। গাজীপুরে সানাউল্লাহ সরে দাঁড়ানোর আগেই জামায়াত বিএনপির কাছে সিলেট ছাড়ের শর্ত দিয়েছিল। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হারানো দলটির দলীয় প্রতীকে ভোট করার কোনো সুযোগ নেই, তবে জোটের শরিক হিসেবে নিবন্ধিত দলের প্রতীক ব্যবহার করতে পারবে তারা, ওই দলের অনুমতি সাপেক্ষে। আবার 2009 সাল থেকে বিভিন্ন স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র হিসাবেও ভোটে অংশ নিচ্ছেন দলের নেতারা। সিলেটের জামায়াত নেতা এহসান মাহবুব জুবায়ের মেয়র পদে নির্বাচন করতে গত কয়েক মাস ধরে সিলেট চলে বেড়াচ্ছেন। এর মধ্যে গত 24 জুন রাজশাহীতে বর্তমান মেয়র মুসাদ্দিক হোসেন বুলবুল এবং বরিশালে সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ারকে মেয়র পদে প্রার্থী হিসেবে নির্বাচন করে বিএনপি, কিন্তু সেদিন সিলেটের প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি। সেদিন বিএনপির সিলেটে প্রার্থী না দেওয়ায় সেখানে জামায়াতকে ছাড় দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন দেখা দেয়। তবে 3 দিনের মাথায় বুধবার আরিফুলকে প্রার্থী ঘোষণা দেয় বিএনপি। তবে আরিফুলকে মানতে চাইছে না জামায়াত, তাদের নেতা জুবায়ের নির্বাচন করবেন এই সিদ্ধান্তে অটল দলটি। জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম ফারোয়ার বলেন, সিলেটে আমরা মেয়র পদে প্রার্থী দেব এবং শেষ পর্যন্ত থাকব, কোনো কম্প্রোমাইজ হবে না, এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত। আব্দুল হালিম বলেন, সিলেটে মেয়র প্রার্থী দেওয়ার দাবি বিএনপির মহাসচিবকে জানিয়েছি, দেখি তারা কি করেন। জামায়াত নেতা মিয়া গোলাম ফারোয়ার এই প্রসঙ্গে বলেন আমরা 12টা মেয়রের মধ্যে একটা মেয়র চেয়েছি, সিলেট আমাদের প্রাপ্য, আমরা অপেক্ষায় ছিলাম বিএনপির স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন, কিন্তু তারা সেটা না করে আজকে প্রার্থী ঘোষণা করেছেন। এটা তাদের প্রার্থী 20 দলের নয়, কারণ যদি 20 দলের হতো তাহলে সবার মতামত হতো। এখানে এক দল যদি বাদ থাকে থাকলে তো 19 দলের সিদ্ধান্ত হলো। তাহলে কি বিএনপিকে আপনারা চ্যালেঞ্জ করছেন, এমন প্রশ্নে গোলাম ফারোয়ার বলেন, তাদের প্রার্থী থাকবে আমাদেরও প্রার্থী থাকবে, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। গাজীপুরের মতো সিলেটেও শেষ মুহূর্তে সরে যাবেন কিনা জানতে চাইলে জামায়াত নেতা বলেন, কোনো ছাড় নেই, আমরা তাদের বলে দিয়েছি, যেহেতু আপনারাও ছাড়লেন না তাহলে আমাদের প্রার্থীও থাকবে, আপনাদেরও প্রার্থী থাকবে, অফেন নির্বাচন হবে। এমনটা জোটের মধ্যে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ কিনা এমন প্রশ্নে ফারোয়ার বলেন, না এটা কোনো দ্বন্দ্বও না, টানফোড়নও না। আর জোটের মূল বিষয়টি কিন্তু জাতীয় নির্বাচন কেন্দ্রিক। জামায়াত কবে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে জানতে চাইলে জবাব আসে, এহসানুল মাহবুব জুবায়ের আমাদের সেখানের প্রার্থী, আর তার তো প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই, কারণ তিনি কাজ করে যাচ্ছেন। তারপরও মনোনয়ন নেওয়ার পর দেখা যাক, যদি প্রয়োজন হয় তখন আমরা ঘোষণা করবো।